সমাজ থেকে নারীর প্রতি সহিংসতা ও শিশু নির্যাতন প্রতিরোধে সমাজের সর্বস্তরের মানুষকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ময়মনসিংহের গৈরিপুর থানা পুলিশের আয়োজনে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে পাঁচ ফেব্রুয়ারি বুধবার বেলা এগারোটায় থানা চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জয়িতা শিল্পী সমাবেশে উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি সাবেক পৌর মেয়র শবিকুল ইসলাম হবির সভাপতিত্বে গরিপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত আবুল কালাম আজাদের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন গৈীরপুর থানার ওসি মোহাম্মদ বুরহান উদ্দিন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাক্তার হেলাল উদ্দিন আহমেদ উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক নাসিমা পারভিন পাপরি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাবিয়া ইসলাম ঢোলি উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি ব্যাগ ফারুক আহমেদ গরিপুর বিআরডিবির চেয়ারম্যান মাসুদুর রহমান শুভ্র গরিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মুক্তাদির শাহিন মহলাকান্দা ইউনিয়ন কমিটি পুলিশিংয়ের সভাপতি তপন রায় সাধারণ সম্পাদক বেলায়েত হুসেন মনুজ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ